সকালে কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি পশুপতিনাথ দর্শনের জন্য, যে মা বসে আছে সাথে, যে মেসোমশাই সবাই এখানে বসে আছে, অনেকে বেরিয়েছে, অনেকে বেরোনি, তার জন্য ওয়েট করছি। আর এই যে আমার মাসুমনি প্রথমে বেরিয়ে গেছে, সামনে যে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথে রেডি হয়ে গেলে আমরা চলে যাবো পশুপতিনাথ দর্শনে, যে দিদির মেয়ে। তো আমরা মন্দিরের গেটের কাছে পৌঁছে গিয়েছি, তো আমরা মন্দিরের গেটের কাছে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো অনেকটা ভেতরে হাঁটতে হবে, গিয়ে মন্দিরে, ওখানে যে মন্দিরের সামনে গেট, যেখানে যা যা ভগবানকে দিতে চান সেগুলো কেনা যাবে। তো এখানে ফুল, বেলপাতা, আর হচ্ছে এখানে রুদ্রাক্ষ দিয়ে পুজো হয়, একটা রুদ্রাক্ষের মালা নিয়েছি। তো এই চুপটিতে করে নিয়ে যাচ্ছি আমি ধূপ, নারকেল আর রুদ্রাক্ষের মালা। হাঁটতে হাঁটতে ওই গেটের কাছে যাচ্ছি, গেট দিয়ে ভেতরে যাব। তো এখানে সেরকম ভিড় নেই, মন্দিরের ভেতরে প্রচুর লাইন দিয়ে দর্শন করতে হবে হয়তো। তো এখন অনেকটা পথ বাকি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই হচ্ছে সামনের গেটটা, যেখানে লেখা আছে পশুপতিনাথ দর্শন। তো অনেকদিনের ইচ্ছা ছিল পশুপতিনাথ দর্শন, সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়েছে। তো এই ভেতরের প্রবেশ করলাম পশুপতিনাথের গেটের ভেতরে। সাইডে খুব পাখিগুলো খাটছিল, পায়রাগুলো দেখে খুব ভালো লাগলো, তাই বলে একটু ভিডিও করে নিই। এরপরে হাঁটতে হাঁটতে ভেতরে দিকে যাচ্ছি, ভেতরে তো ক্যামেরা নেওয়া যাবে না, হয়তো ওখানে ক্যামেরাটা নিয়ে নেবে। তো ফাইনালি দর্শন করে বেরিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি, যে পশুপতিনাথের গেট দর্শন করতে পারলাম অনেক লাইন দেওয়ার পর। তো আমার দর্শনটা সার্থক হলো। তো দর্শন করে ফেরার পথে সকলে মিলে ফিরছি, তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাও। আর বন্ধুরা, পশুপতিনাথ দর্শনের লং ভিডিও ইউটিউবে আমি দেব, একটু দেরি হবে আসতে। তোমরা যখন দেবো আমি শেয়ার করব, তোমরা একটু দেখো নিও ভিডিওটা। আর এই ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এরপরে নেক্সট ভিডিও যখন আসবে তোমরা একটু দেখো আর সাপোর্ট করো।